লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলা সহ তিন মামলায় আওয়ামী লীগ নেতার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার রিমান্ড মঞ্জুর করেন। দুই শিক্ষার্থী ও পুলিশের দায়ের করা বিস্ফোরক সহ তিন মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারির 24 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 20 আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ভাতিজা রাশিদুল ইসলাম কোয়েলের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। হত্যা চেষ্টা ও আন্দোলনকারী ছাত্রদের উপর হামলার দুই মামলায় কোয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন করে রিমান্ড আবেদন করেছিল পুলিশ।